বাড়ির উর্ধ বকরা হইছে, উর্ধ বকরিয়া উর্ধ দব করলে বড়ি গুত খাবা ওয়ে না, বড় কাইন্নি মানছে না, বড় কাইন্না এখানে মূর্খরু বড় কাইন্নি না। কইল যদি বরটা গিয়ে এখন গিয়া নিয়া আর মোহাম্মদ যে সময় সৈদ্ধার যাইব মাটিত গিয়ে কফার লাগাইব হকুনা আউযুবিল্লাহ, এই সময় নিয়ে তার গাড়ো রাখি দি যায়। এর মাঝে শয়তান লগে লগে উঠি গেল, উঠিয়ে দৌড়াইয়া গেল আল্লাহর রসুলের তো তাই তার আল্লাহর এবাদত খোতরা নামাজ ভরিত্রা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল নামাজ ভরিত্রা, আল্লাহর গর্ডের সামনে রাখিয়া আল্লাহর গরের সামনে তারা সাতকু বইছেন ফাল্লা আর বইয়া অন্তরে দেখতরা। এর মাঝে গিয়ে গিয়া বল লইয়া আইছে আর আনার বাদে গরম পানি খাবাই তো আরাম পাই না, ইটা গরম হইত না, আগেও দেখো দুইজন ইটা হইছে না, জিম্মাদার ভাই খাওয়া ভাল লাগে, টান গরম আনো পুরা টান গরম, জলে মুখ জ্বলবো আমার ওলা বাটে আনো। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আবু দিকের কিরু ভাই তোর মুখে লড়েন না রে বা, তোরা জুড়ে আল্লাহর দিকির করি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িত্রা। এর মাঝে এক বদভক্ত গিয়া উটর বড়র ভিতরে তনে রেহেম বাচ্চা দানি যে গুয়া গুয়া আনছে বার করিয়া, নবীজি সিদ্দাত গেছেন আর নবীজির মাথা গাড়র উপরে নিয়ে রাখি দিছে হুকু নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাত তাকিয়া মাথা মুবারক তুলতে পারত না, কারণ মাথার উপরে এই পরিমাণ ওজনদার বস্তু রাখা হয়েছে। নবীজি মাথা তুলতে পারত না সাজদাত, আর তারা সাতটায় ফাল্লা বইয়া খালি দেখতরা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিত বুখারী শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ কইত্র আমি মানুষ সাইজে ছোট, তাও আর বার ফাওয়িক নেন ছোট ছোট, আমার এই পরিমাণ শক্তি নাই, আমার গুষ্টি গড়াও না। এই যে নবী আলাইহি সালাতু ওয়াসসালামের উপরে তাকিয়া আমি এই যে উটর বড় যেটা তারা রাখতো নিগুসরাইতাম, যদি আমি গুসরানি যাইতে এটাই আমারে মারিয়ে শেষ করে দিবা, যার কারণে আমার সাহসে দিল না, আমি ফাল্লা উবাই রইছি দেখি আর দুঃখ করি আর খান দিয়ার। আর তারা আবার নবীজির দ্বারাত বইয়া যে গুনতে রাখানি লইছে রে গুনতে আসিত্রা, এমন আসিয়ারে যেমন ভর্তি কোত্রা এগুয়ারে গরু উপরে উল্টিয়া পর্যন্ত ভত্রা। ইত্য বছরে কোনো একজনে খবর দেখনে বানায় খবরে পৌঁছাইছে হজরতে ফাতিমা ফাতিমাতু বিনতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমার গেছে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্তরে দৌড়াইয়া আইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড় তাকিয়া গর্দনার তাকিয়া এই বটটা সরাইয়া দিলা, আর এর বাদে আল্লাহর রাসূল সাজদার তরে উঠিলা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই কিন্তু এই দিন করবে ইজ্জতি আর কষ্ট দেওয়া সহ্য করতে না পারিয়া রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বদদুয়া দি দিলা। তারা অনুযায়ী সাতটা বোয়াত আসলাহাক বলির নাম ধরিয়া আল্লাহর কাছে বদদুয়া দিলা হুকু সুবহানাল্লাহ। লগে লগে আল্লাহর দরবার কবুল হইল, লগে লগে আল্লাহর দরবার কবুল হইল, হিজরত করিয়া মক্কা ছাড়িয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় মনোবরাত গেলা, নগদ খামাই নিছে মানিয়া রইলে ইটা গরম হইত নাই পুরা গরম আনা যাও জোয়ান ভাই যাও কইলাম তো আমি পুরা গরম দো পুরা গরম দো দরকার হয় আমি আমার ঠান্ডা বানাইব আনাইলে আমি আমার ফিয়া ধরে খাইম, আসলে তো ফানি খাইবার লাগে ফানির তিরা সে ধরতে আর ফানি খাইতাম তাই আর ইলা ব্যবহার নাই। আপনারা এগু দিতেন একবারে ধার লাগাইয়া, ধার লাগাইলে মাছ সম দিতেও কিছু বেড়া হয় আর গলার তো টানিয়া নিয়াও গিয়ে সাপ্লাই দিয়ে নানি সাইড বাই দিয়ে তো গলাই কান নষ্ট করে দিয়ে মাঝে মাঝে গরম পানি দিলে ও তুলো আরাম মিলে, এটা আপনারা সামনে আরও মাতিবার লাগে গরম পানিটা।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘোড়ারিত লাগলে এমন বাটে লাগাইছেন, এগিয়ে কোনো কথা মানে না, এগিয়ে কোনো কথা মানে না, আমার ওখানে ঘুরে দিও রাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ কইতিরা হিজরত করিয়া তো মদিনাত গেলা, মদিনাত গিয়েও শান্তি নাই, মক্কাত তুনে সারা সাইন মদিনাত মুসলমান মারি লইতা, মক্কাত তুনে সারা সাইন মদিনাত মুসলমান দেখ মুসলমানের ক্ষতি করতা। এক সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমান মদিনার মুসলমান দে মারার লাগিয়া তার আগে লাগিয়া মদিনাত বদর নামী জায়গার মধ্যে মুসলমান হইয়া হাজির হইলা, মুসলমান তারা হইলা 1000 আর মুসলমান হইলা 313, 313 জন মুসলমানে আবু জেহেল উতবা সাইবা মুশরিকিনে মক্কার মোকাবেলা করলা। ওই যে সাতটা ছিলা, ওই যে সাতটা ছিলা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা এই যুদ্ধের মধ্যে সাতটা মক্তুল হইলা, সাতটারে মুসলমানে মারিয়া দুনিয়ার জমিন তরে বিদায় দিলা। হুকু সুবহানাল্লাহ, কোন ক্ষমতাবানর ক্ষমতা গিরি রইছে না, দুনিয়ার জমিন কেউ ক্ষমতা লইয়া রইছেন না, সকল দারদারি ক্ষমতার রেজাল্ট দুনিয়ার তরে হওয়া শুরু হয়ে গেছে, আর বাকি কবর থেকে আরম্ভ করিয়া বাকি বাজু তো রইল। এই যে আমরা মুসলমান হইয়া, আমরা ইমানদার হইয়া, আমরা আল্লাহ মানি নবী মান্নওয়ালা হইয়া, আমরা আখেরাত মান্নওয়ালা হইয়া, কবরের কবর আজাব হইতে পারে আরাম হইতে পারে এই কথারে মানিয়া, এর বাদেও দেখা যায় আমরা শরীয়তের খেলাফ কর্ম করি, শরীয়তের হুকুম এক পায় আমরা আর এক পায় দিয়া, শরীয়তে কয় সুদি কারবার ফারে না আমরা সুদি কারবার আগুয়ারি শুরু করছি, শরীয়তে কয় জুয়া ফারে না আমরা জুয়ার নাম বদলে লটারি দিয়া লটারির কুপন কাটিয়া জুয়া খেলা শুরু করছি, আমরা শরীয়তে কয় সুদি কারবার ফারে না আমরা কই জি নামে সব সুদি কারবার নাই, সুদি কারবার নাই এটা একটা পলিসি বেটা, ইন্তরে হারাইতে হারাইতে শান্তি মিলছে না, শান্তি পাইছেন না গুনতরে বেটাই গুনতে বেটা ইন্তরে হারাইয়া, এখন চিন্তা করছেন কিতা করা যায় বলে যদি ভারত হইলে বেটি ন গুনতরে আনি হারাও। আমরা সৈয়দুনা ওয়া আবুনা হযরতে আদম আলাইহি সালাতু ওয়া সালাম রে আল্লাহ সৃষ্টি করিয়া জন্নত রাখলা, মাই হাওয়া আলাইহা সালাম রে সৃষ্টি করিয়া জন্নত রাখলা, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইলা তুমি তেন দুইজন জন্নত রও খাও, তোমার তানোর শুকর সংসার তুমি তেন জন্নত কাটাও, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, কিন্তু হউ যে গাছ দেখরাই নি বলে হা বলে এই গাছের ফল তো খাইও না এমন কি দ্বার পর্যন্ত লইও না, শয়তানে দেখলো রে ও একটা চান্স আছে, আল্লাহর নাফরমানি যদি করাই দিতাম পারি তে তো বাবা আদম তোমার কারণে তো আমি মল্লাই নইলাম কি চাই বাইদি ভাড়া আমি বাজু কইতাম না, আমার উদ্দেশ্য নাই। শয়তান গিয়া একদিন বাবা আদমের খেদমত হাজির হইল, হাজির হয়ে কইল আল্লাহ ও আদম আপনি জানেন নি হোক গাছ হুকু খাবা, আল্লাহ আপনারা না করছেন কি তার লাগে বলে না বলে আল্লাহ তাই নিজে আইন বানাইছেন, এই গাছের ফল যেন খাই নেইবা জন্নতর যত ফল আপনার আপনারা খাইবার কথা কইছেন আল্লাহ, এটা যত ফল খা খুয়াই তা খাইলে আল্লাহর কোনো আইনে ধরে না, কিন্তু এই গাছ এই গাছের ফল যেন খাই নেইবা আল্লাহ তাই নিজে নিজে আইন বানাইছেন নিজের পক্ষ থাকিয়া কিতা বলে এই গাছের ফল যেন খাইবা এনরে আর আল্লাহ জন্নতরে বাহির করবা না, আপনি আপনার আল্লাহর ইরাদা হইল এই জন্নতর মধ্যে রাখতা না, দুনিয়া নামে এক জায়গা আল্লাহ বানাইছেন হন আপনারে ফাটাইতা, এখানে দিল্লতির কোনো সীমা নাই কইয়া দুনিয়ার কিছু দুনিয়ার কিছু বুড়াই সম্পর্কে বর্ণনা দিল, আর দিয়া কইল আদম যদি দুনিয়ার কষ্ট তুনে বাঁচতে চাও, যদি দুনিয়ার কষ্ট তুনে বাঁচতে চাও আদম তা হইলে এই গাছর ফল খাও, আর যদি দুনিয়ার কষ্ট যদি কষ্ট তুনে যদি কষ্টরে যদি ডরাও না তে ফল খাইও না, বাবা আদম আলাইহি সালাতু ওয়াসালামে কইলা জানি না আল্লাহর ইচ্ছা যদি ওই দুনিয়ার দিতা আমারে দেখুয়া, কিন্তু আল্লাহ কইছেন এই গাছের ফল খাইতাম না অতএব আমি খাইব না, ফেল মারলো শয়তানে, চিন্তা করলো কিতা করা যায়, এ বেটারে তো অত সুন্দর করে বুঝাইলাম এর বাদেও কথা মানলো না, মানলো না কথা, হযরতে আদম আলাইহিস সালাম এক সময় আল্লাহর দরবারে গেছেন, এক সময় আল্লাহর দরবারে গেছেন গিয়া মাই হাওয়া জন্য তো শয়তানে চিন্তা করলো সারে তো কাবু করা গেছে না, ম্যাডাম রে কোনো কাবু করা যায়নি দেখি, আই যে তো আসে নানি সার কাবু করা না গেলে ম্যাডাম বেরোয় মানুষে গিয়া
শয়তান শয়তান এক সময়ে যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাই হাওয়ার কিনারে নাই, আল্লাহর দরবারে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওলা এক সময়ে শয়তান গিয়া মাই হাওয়া যেন আছেন অন কিনারো গিয়া বইয়া একটা ছোট একটা বাচ্চার সুরত ধরিয়া কান্দা শুরু করছে। খালি কান্দের খালি কান্দের খালি কান্দের চোখ বাইয়া খালি পানি ভরে মাই হাওয়া। যদিও তখন সন্তান সন্ততি পাইছেন না, কিন্তু আল্লাহ তো বেটি মানুষ বানাইয়া বেটি মানুষ হিসাবে তানে তৈরি করছেন আল্লাহ। এর কারণে হরুতার প্রতি মহব্বত বেটা মানুষের যে পরিমাণ থাকে তার চেয়ে বেটিন্তর মায়া এবং মহব্বত বেশি থাকে। মাই হায়া মাই হাওয়ার অন্তর মা গিরিয়ে জুস মারছে ছোটো একটা বাচ্চা, এখানদের দেখি এইগু তো তান বাচ্চা নাই, তাই তো এখন পর্যন্ত হরুতা মরুতা পাইছেন না, কিন্তু তাই যে যাতে মা এর কারণে মহব্বতে বাবা হজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া আগুয়াইলা, আগুয়াইয়া কইন বাবা রে তোমার বাড়ি খানো তুমি খান্তনে আইলা, এত ছোট বাচ্চা তুমি অত কান্দা কান্দি করো, খে তোমারে মারছে নি, খে তোমারে কিতা কইছে নি, দুঃখ দিছে নি। শয়তানে কয় মা গো মা গো তুমি আমার দেখরাই ছোট আসা লগর, আমি ছোট বাচ্চা, কিন্তু আমি বাচ্চা হইলেও আমার বয়স আছে, আমি চাই যে হরু হরু তামুকা হইলে আমার বয়স আছে মা, তোমার তো ধর সৃষ্টির বহুত হাজার বছর আগের তো নেই, আমি চরি ফিরিয়ে খাই আর আল্লাহর মূল্ক বলে তো বাবা কী তো হয়েছে কান্দো কি বলে জি না আমার লাগে কান্দি আর না, বলে তোমার লাগে কান্দো না তো কী তো হয়েছে তোমার অত কান্দা কান্দি করো, কার লাগে কান্দো বলে তোমার তানোর লাগে কান্দি আর খাইছি আমি। হযরতে হযরতে আদম আলাইহিস সালাম তো সামনে নাই, মাই হাওয়া আলাইহিস সালাম রে শয়তানে ফিরিয়া আবার বুঝানি শুরু করলো, বাবা আদম রে জেলা বুঝাইছিল ইনো রইতে ইনো চিরস্থায়ী রইতে হইলে হউ গাছর ফল খাইতে হইব, মাই হাওয়ারে এমন বুঝানি দিল এমন ডোজ দিল বেটিন্তর দিল নরম, যার কারণে মাই হাওয়ার দিল গলি গেল। তাই শয়তানের পরামর্শ পাখিরে আল্লাহ যে গাছর ফল খাইতে বারণ করেছিলা, আল্লাহ যে গাছর ফল খাইতে নিষেধ করেছিলা, মাই হাওয়ায় জন্য তো চিরস্থায়ী রইবার উপায় জন্য তো চিরস্থায়ী রইবার আশায় শয়তান তানোর প্রলোচনার মধ্যে পড়িয়া সেই গাছের নিষিদ্ধ ফল খাইলাইলা। বাবা আদম যখন আল্লাহর দরবার থাকিয়া মাই হাওয়ার সামনে আইয়া হাজির হইলা, মাই হাওয়ায় বাবা আদম রে বুঝানি শুরু করলা, বাবা আদম রে বুঝানি শুরু করলা, এই গাছের ফল খাইলে চিরস্থায়ী জন্নতি, আর এই গাছের ফল না খাইলে দুনিয়া নামি আর এক জায়গায় যাইতে হইব, যেখানোর অবস্থাটা বড় মারাত্মক বড় ভয়ানক, যার কারণে আমি দুনিয়া যাইতাম না চিরস্থায়ী জন্নত রইতাম করিয়া, তাই তার স্বামীরে বুঝাইতরা কইতরা আমি এই গাছের ফল খাইয়া আসছি, এখন যদি আমারে ভাইতে চাও তাও হইলে তুমিও এই গাছের ফল খাও, নতুবা আমি তো চিরস্থায়ী জন্ম তো রইব, তুমি দুনিয়ার যাইবা আমারে আর ভাইতায় নাই। একটা বেটিয়ে যে সময় জামাই বাবুরে এই হুমকি দেয় তাই বাড়ি ছাড়িয়ে যাইব গিয়া, তাই অন্যত্র যাইব গিয়া, বাবর বাড়ি যাইব গিয়া, তোমার হরুতা মরুতা লইয়া তুমি তোমার যে সামারাইয়া খাও, আমি যাই আর গিয়া হরুতার বয়স যা বেটির বয়স যাইয়া বেটির মহব্বতে জামাইয়া আর যারতে পারে না, যার কারণে এক সময় দেখা যায় মা বাপ তো আলাদা সরিয়া যায়, হয় তুমি মা বাপ লইয়া রও আর নাই তুমি আমার লইয়া আলাদা সংসার কর, নতুবা যদি তুমি মা বাপ লইয়া রইতে চাও তা হইলে আমি আর তোমার বাড়িত লইয়ার না যাই আর গিয়া, ইগান হুনার বাদে বেটা আর যারতে পারে না, যত মায়ার মা যত মায়ার আব্বা অন্যখানে তারারে ফালাইয়া কলে কলে ফেস খেলা শুরু করে কিভাবে সরিয়া যাওয়া যায়। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাই হাওয়ায় যখন বুঝাইলা, এই সময় আদমর জেহেন তাকিয়া আল্লাহ যে নিষেধ করছেন এই গাছের ফল খাইতা এই কথাটা ভাউরি লাইলা, আল্লাহ কইত্রা ফা নাসিয়া আদম ফাগাওয়া। হযরতে আদম আলাইহিস সালামে বিবি সাহেবানির পরামর্শ শুনাত লাগিয়া পরামর্শ শুনতে শুনতে আল্লাহ যে না করছেন এই গাছের ফল খাইতা না, শয়তানে যখন বুঝাইছিল তখন তো ইয়াইদা ছিল, কিন্তু বিবির মহব্বতে বিবির ফরামি শুনে শুনিয়া আল্লাহ তাআলা যে নিষেধ কসলা এই গাছের ফল খাইতা না এই কথাটা হযরতে আদমে ফাউরি লাইলা, আর মাই হাওয়া আদমে তান বিবির পরামর্শে সেই গাছের ফল তাই নিজেও খাই লাইলা, নাউযু বিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই গাছের ফল খাওয়ার কারণে দুনিয়ার জমিনও ফাটাইলা। ও আমার দুস্ত কল বন্ধু কল, ও আমার মা বইন কল, হুন হাদিসের কিতাবের মধ্যে আছে লাউলা হাওয়া উলামা
এবারত কেছে গিয়ে আল্লাহর রাসূলে কইত্রা হাওয়ায় যদি খেয়ানত করতা না তাহলে দুনিয়ার বেটিনতে কোনো খেয়ানত করলা না ওনে মাই হাওয়ায় এই খেয়ানত করার কারণে আল্লাহর হুকুম রে বদলাই দেওয়ার কারণে হুকুম ফাকিরে আমল না করার কারণে আইজ আমরা দুনিয়ার জমিন হইয়া কষ্ট করিয়ার তাই না কষ্ট করলা তান আওলাদ গোলাম দারে কষ্ট করা নিল আইরে দুনিয়ার জমিন যদি মাই হাওয়ায় যদি আল্লাহর হুকুমরে এই অমান্যতা করতা না তাহলে দুনিয়ার কোনো বেটি আর কেউ কোনোদিন কোনো কেউর আল্লাহর আল্লাহর হুকুমর উল্টা করলো না ওনে মূলত যে শয়তানে বাবা আদমরে বুঝাইতে পারছে না মাই হাওয়ারে বুঝাইয়া হার বার্তা বলাইছে এই শয়তান মরছেনি না এখন পর্যন্ত আছে হকুয়া আসেনি ও গিয়ে এলআইসি সাহারা বাজাজ এপি লাইন সেপি লাইন ওতা লাইন হোতা লাইন আবৃত্তা বার করিয়া কোনো কাবু করতে না পারিয়া বার করানি লইছে বেটিন বান্দা তৈবার জায়গা নাম কিতা বন্দর জানি না আপনার আরি ভাই আইছে কি না সাইডো ভাই চিত্রি আস সাইডো ভাই চিত্রি গেস বেটিন বান্দা তৈবার সুজাবাদ ভাই এগুলো বাংলা শব্দটা তো বাংলা বন্ধন বন্ধন মানে কিতা বান্দিয়া তোয়া বান্দিয়া তোয়া গরু বান্দা গরু বান্দা বৈষ বান্দা ছাগল বান্দা ছাগল বান্দা কুকুর বান্দা শুকর বান্দা ও তো ওটা ওটা যেন ঘুরে যেন আঠাইয়া তৈরি ওখানোর নাম বান্দিয়া তোয়া নাইনি ও তার কোম্পানির নামও হইলো বান্দা রাখা বান্দা রাখা আগর আপনি মানুষে টেকলে দেখা জমিন বান্দা দিত মুখর জীবনে কোনোদিন খেও খেওরের হরুতা খেও খেওরের বিবি খেও খেওরের মা খেও খেওরের বোন বান্দা দিছিল নি জীবনে কোনোদিন না 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 এখন আমরা এই পরিমাণ বেগর কইলাম বেটি বান্দা দিয়ে টেকা লুই যাই কইবা মেসা বান্দা দিয়ে মাতিও না বান্দা বন্দি খেয়ে কইছে ইনো এটাও তোরা নাম তোর ফটো সটো দেওয়া লাগে আর দিলেও পয়সা মিলে দি না ভাই সাহ ও দেখ নাইন দিছো তুমি ওখ নাইন দিয়ে বান্ধ হামাইলায় বালা করিয়া দেখ নাইন দিছো তুমি ওখ নাইন দিয়ে বান্ধ হামাইলায় তুমি বালা করিয়া আর আইয়া তুই তো ফাললে কিস্তিও গুণ দেবা বাদ দে লাও না দেখ ভাই খারে দরিয়া নে খারে নিব ভাই সাহরে নিব না বাবিরে নিব কুঞ্জন নিব বাবিরে দরিয়া লইয়া যাইব গিয়ে আইয়া পুলিশ লইয়া আইব আইয়া বাবিরে দরিয়া লইয়া যাইব হাফতা একদিন তারা ভান্ডা ভান্ডা তিন চারটা আয় নির্ধারিত জায়গা আছে অন্য আইবা বাবি টেকা তুমি লইয়া যাবা লাগবো বাইসাবে লইয়া গেলে ওইতো নাই বাইসাবে গিয়া যদি নকই না আমার গোর আলা আইতো ভারতো নাই তাই নামে তো আমি যদিও ওইগু পুলিশি টেকা যে গুণ দেবা লাগে সপ্তাহে কিস্তি গুণ আমি আনিয়া দিব কইব জি না ওইতো নাই যেন নামে এইন আবালা খৌ চাইন দেখি আপনার নামে টেকা আপনি আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনি টেকা তুলতে আপনার আপনি না গেলে ওইতো নাই বা আপনার দস্তগতলা কাগজ না হইলে ওইতো নাই কিন্তু টেকা তৈতে সময় আপনার নামে টেকা আরেকজনে দিতে সময় আপনি নিয়ে তোয়া লাগবো নি আপনার নামের অ্যাকাউন্টও আসেনি জি না আমি যদি সাহেব চাইন থাকি দুদিন টেকা দশ হাজার খরচ নেই আর হই আজকে খ তারিখ বলে এই মাসের চব্বিশ তারিখ আগামী মাসের চব্বিশ তারিখ আপনার টেকা আপনার বাড়িত আনিয়া দিমু আমি আনিয়া দিমু হইয়া গেলাম আগামী মাসের চব্বিশ তারিখ যদি আমার ছেলে গুদিয়া তার কাছে যদি পয়সা পৌঁছাইয়া দেয় টাকা যদি দশ হাজার পৌঁছাইয়া দেলাই তাই কইবারে তোর বাপে কইছেন তাই না নি দিবা তুই আইলে কেনে কুদাইয়া খাতাই দিবা নি টেকাও গুণ দিয়ে ফুয়া ছেলেও ঘুরে জি না ইটা দুনিয়াত নাই ইটা রাখবা কিন্তু এই কোম্পানির দেখা যায় এই কোম্পানির দেখা যায় বেটি নগুন আইতা অগুনতে তারার লগে বইয়া অন্য হতবিল গপসপ করতা আর পয়সা দিয়া যাইতা জামাইয়ে লইয়া আইলেও ওইতো নাই বাফে লইয়া আইলেও ওইতো নাই ছেলে লইয়া আইলেও ওইতো নাই তার মানে কিতা তার মানে হইল বেটি নগুন তোরে বেহাইয়া বে বরদা বে গয়রত বানাইবার আর একটা পরিকল্পনা পরিকল্পনা হৌ যে গিয়ে মাই হাওয়ারে গন্ধুম হাওয়ানি রয়েছিল এগু আইজও আছে ইগে সমস্ত মুসলমান জাতিরে সমস্ত মানব জাতি ধ্বংস করবার লাগে একটা পলিসি শিখাইয়া দিছে শিখাইয়া দিছে শিখাইয়া আইলা মিথ্যা মিথ্যা বুঝাইবা বুঝছো নি বাবির নাম দিবাই আর তুলা ফটো দিবাই ও তুলা একটা আইডি প্রুফ দিলেও কই দেব আর দশ হাজার টাকা ক্যাশ পাইবাই মাত্র আড়াইশো করে সপ্তাহে দিলে আপনার এক বছরে এগুণ আদায় পাইবাই জমাইল আর দিবাই আস্তে আস্তে বুধু হইতায় নাই বুধু হইতায় নাই ওতা হতা বুঝাইয়া ওতা হতা বুঝাইয়া আমরার বেটিন্তরেও বুঝাইয়া বেটিন্তরেও বানাইন ফাগল আর আমরারেও বানাইন পাগল ভাই ইটা হারাম 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 ইটার লগে হয় আছে সুদ নয় আছে জুয়া শরীয়ত সুদ হারাম শরীয়ত জুয়াও হারাম শরীয়ত শরীয়ত রিশ্বত হারাম রিশ্বত মানে হইল ঘুষ দেবা ঘুষ দেবা ও শরীয়ত একবারে হারাম আর রাশি ওল মূর্তি নবীজি কইতরা ঘুষ দেনেওয়ালা ঘুষ লনেওয়ালা আর মাঝখানে যে মধ্যস্থতা করিয়া ঘুষ দেবারি খারা আর দেরা দিয়ে দণ্ডে মিলাইয়া দিবা তিনজন
জাহান্নামী হক নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা নবী যে ফরমায় সুদ খানেওয়ালা সুদি দেনেওয়ালা সুদি সুদ দেনেওয়ালা আর মাদখানো সাক্ষী দ্বারা বনবা আর মরিব দেন মরিবি করবা কদল হইছই চার দল নাই রে একজন সুদি দেরা একজন সুদি নেরা আর একজন লেখক আর আরো দুইজন সাক্ষী কদল হইছই চার দল আল্লাহর রাসূলে কইরা হুম সাওয়াউন হক বলি সমান হক বলি রিফাব হইব হক বলি জাহান্নাম জ্বলা লাগব হক বলি জাহান্নাম জ্বলা লাগব ভাই হারাম হালাল বাসপিছার না করিয়া হারাম হালাল বাসপিছার না করিয়া আমরা বহুত মানুষ আছি এই জবানাত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ রোজাও ধরি আলহামদুলিল্লাহ কোটা দাড়িও রাখছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি তো ওই তো মগর দেখা যায় লেনদেন গিয়া হারলে আমরার আর ঠিক থাকে না এমনকি মসজিদ নামাজও আইয়া ও নামাজি বেটায় যাইতে সময় তার ভাড়া স্যান্ডেল লইয়া আইছে তো হইছে তার খানোর জাতিলা বালা নয়া লইয়া আরেকজনে আইছেন দেখছে বাজারের মসজিদ হেনর কারণ তারও তৈছে যাইতে সময় কলে কলে হকান ভাত দি গেছে গিয়া নমাজি বেটা নমাজি বেটা মসজিদ তো যাইতে স্যান্ডেল নিছে কইন বে নমাজিয়ে নিছে না নমাজিয়ে নমাজও আইছো না নি গুয়া এতে এগো নমাজি নাইনি এক নমাজি নাইনি আমরা এমন অবস্থা হয়েছে ভাই দুনিয়ার জমিন আরে ভাই মুসলমানের নমাজ দেখিয়া মানুষ মুসলমান হয়েছে না মুসলমানের রোজা ধরা দেখিয়া মুসলমান হয়েছে না দুনিয়ার মানুষ মুসলমান হইছেন আমরার পূর্ব পুরুষ সকল মুসলমান হইছেন মুসলমানের লেনদেন দেখিয়া মুসলমানের ব্যবহার দেখিয়া মুসলমানের কারবার দেখিয়া মুসলমানে কোনোদিন মিশা মাতমাতে না মুসলমানে কোনোদিন মিশা মাতমাতে না হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জমানাত এক বেটায় বেটার উঠে না গুড়ায় মারি দিল আর এক বেটায় ঘুরে ধাক্কা যে ধাক্কায় বেটাটা ফড়িয়া মরে গেল বা যার কারণে বাদে বিচার শুরু হইল যে বিচারের ফয়সলা দিলা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদারর বদলা মাদার লাকুম ফিল কিসাসে হায়াত বেটায় যেহেতু একজন মাদার করছে তার হরুতায় চাইছেন তার ছেলে ওখলে চাইছেন বিচার হইত হযরত সৈয়দুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সলা দিলা কইলা মাদারর বদলা মাদার তারে মাদার করা হইত তারে হত্যা করা হইত হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফয়সালা দিয়া বেটারে কইলা তোমার শেষ ইচ্ছা কোনো কিছু আছে নি বলে জি ভাই আমার তোমার শেষ ইচ্ছা আছে বলে কিতা বলে আপনি আমার কাতল করতা কোন দিন আজকে করবা নি না সামান্য ফুরসত দিবা বলে তুমি চাও যদি যে ফুরসত দেওয়া যাইব বলে আমি তো আমার বাড়ির তো নেই না মাদার করা চাইছি না আমি আমার বাড়ির তো রেখে ওরে মাদার করা চাইছি না আমার বাড়ি আনায় জানে আমি ব্যবসার উদ্দেশ্যে বারই আইছি আমার বাড়ি আপনারা আমারে ফাঁসি দিবা আপনারা আমারে কাতল করবা হত্যা করবা মগর আমার বাড়ির কেউ জানতো নাই আর আমার তোরা খরচ আছে এরুতাও কেউ মারতো ভারতো নাই আপনি আমার সামান্য ফুরসত দেখুয়া আমি আমার বাড়ির মধ্যে যাই গরের মধ্যে গিয়া আমি আমার বাড়ির আমল আমার আহলো আয়াল রে খবর কইয়া আমার আহলো আয়াল রে পরিবার পরিজন রে খবর কইয়া আমার খরচ গুনতা মারিয়া তিন দিন লাগবো আমি একদিন লাগবো যাইতে একদিন লাগবো আইতে আর মাঝখানে একদিন আমার বাকি বধু কাটিতে লাগবো মাত্র তিনটা দিন করে ফুরসত আমারে দেখুয়া হজরতে সৈয়দ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল তা হইলে তুমি যাইতে হইলে তো জামানতদার একজন লাগবো বলে হা বলে একজন একজন রে তুমি জামানতদার তোমার পক্ষ তরে দিয়া যাও তাইন পিতাইন মজলিস উবাইয়া তাইর ভাই সভা শুরু করলা কারে জামানত দিতাই দেশের মানু নাই এলাকার মানু নাই খেয়ারর লোকে কোনো পরিচয় নাই ইত্য বছর এক নেক সাহাবিরে দেখছেন এক নেক সাহাবিরে দেখিয়া কইলা ও এই নামার জামানত দিবা বেটায় তবক্কুল আলাল্লাহ করিয়া এদের নাম ঘোষণা দিলাইছে দেখাইয়া যে এই নামার জামানত দিবা এই সাহাবি লগে লগে উঠিয়া খাড়া হইলে কইলা আলহামদুলিল্লাহ আমি তার জামিন বললাম যদি এই ঘুরিয়া আইন না তা হইলে আমার কাতল করতা পারবা সুবহানাল্লাহ মুসলমানে জামানত দের বসতাম নাকি মুসলমানে তো মিথ্যা মাতার কথা নাই ফিরিয়া আইব বেটা তান বিশ্বাস বেটা ফিরিয়া আইব এখান তানে কিন মুসলমানে মাতের পিছা মাতত নাই মুসলমানে এই সাহাবি জামানতদার বললা নির্ধারিত তারিখ তিন নম্বর দিন যেদিন আইল এদিন এই সাহাবি জামানতদার দিন বঞ্চন যে বেটা ইন্টনে গেছে যে বেটা ফুরসত লইয়া গেছে ই বেটা তো তিন দিনের দিন আইত তিন দিনের দিন তার সাজা হইত তার কাতল করা হইত মানুষ জমা হইছে কোন জায়গাত কাতল করা হইত নির্ধারিত জায়গা খলিফাতুল মুসলিমিনের হুকমে একজনের বদলা আর একজন দিয়ে কাতল করিয়া কেসাস লওয়া হইত নির্ধারিত সময়ে জামানতদার বেটারে নিয়ে হাজির কারণ ই বেটা তো
শনিবার দখলে বন্দি দেবানোদ্দার বেটা তানে লইয়া হাজির। মূল বেটা যদিন আয়তে তোমারে ছাড়া যাইব না, তোমার নির্ধারিত টাইমে তোমারে খেচ্ছাদ দেওয়া হইব। ই বেটা হাজির, তাই নয় নিজে বাবা যাইয়া হাজির। মুসলমান বেটার বদলা জামানত দিয়া যদি আমার ভাসি আমার যদি দে লই যায় ভাসি হই যায়, আমারে যদি দুনিয়ার জমিন তনে হত্যা করি লওয়া হয় তা হইলেও আমি রাজি আছি। নির্ধারিত সময়ে ধার লইয়া হারলো দেখা যায়, হি বেটার তো আবো খোঁজ নাই, বাকি এলাই কইন দে ভাই তুই নার খাইয়া খাম পাইস না, এমন একটা জামানত গছিলে যে জান প্রাণর সম্পর্ক। এখন হি বেটা গেছে তার বাড়িত ফিরিয়া আইব নি, তুই এমন একটা বেয়াকলে খাম করলে এখন তোর জান যাওয়া ছাড়া তো কোনো উপায় নাই। নির্ধারিত টাইম ফুরিজার ফুরিজার ওলা টাইমে দেখা যায় হঠাৎ করিয়া মাত্র দুই চার মিনিট বাকি রয়েছে দেখা যায় একটা মানুষ মরুভূমি বাই দিয়া খালি দৌড়াইয়া অমুক আর হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা দিলাইতা, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দিলাইতা, এনরে কাতল করা হইতো বদলা ইত্ত বছরে হবাই দেখলা একটা মানুষ আইতেছে, বাকি এলাই কইলা আমিরুল মুমিনিন হউ দেখা যার একটা মানুষ দৌড়াইয়া আর তুলা দেখি না ঘর গুয়া বেটা দৌড়াই দৌড়াইয়া আর যে সময় বুধবাইছে বেটায় আওয়াজ তার পৌঁছিব, কারণ টাইম তার জানা আছে নির্ধারিত টাইম। বেটায় পাল্লাত্তনে চিল্লাইয়া তার নাম কইয়া কোয়া শুরু করছে, আমি অমুক আর আমার জামানত দণ্ড হত্যা করিও না। বেটা দৌড়াই দৌড়াই জাগাতে ইয়া হাজির। তিন দিন বেটা তার বাড়িত রইল, বেটা তার বাড়ির মধ্যে গিয়া নিজের সব কিছু সমজাইয়া একজন মুসলমান বেটা যেহেতু ওয়াদা করিয়া গেছে যে আমি তোমার জামানত দার থইয়া যাইয়ার আমি ফিরিয়া আইমো, বেটা তার জান দিবার লাগিয়া রেডি, মগর ওয়াদা খিলাফি করতে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর জিকির নাই নি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান অবতার নাম, আমরার নাম তো মুসলমানই, তা খালি নামে মুসলমান, মুসলমানই নাই। হদিস হইছে আল্লাহর রসুলে কইত্রা, আল্লাহর রসুলে কইত্রা বুখারী শরীফের হদিস দুই তিন দিন আগে ফলাইছি আমার ছাত্রর কাছে, ছাত্ররে ফলাইছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় কইত্রা চারটা বদখাসলত আছে, এই চারটা বদখাসলত যার মধ্যে হই যাইব, যার মধ্যে এই চারটা বদখাসলত হই যাইব, ইগু একটা পাক্কা মোনাফি কই যাইব, আর যদি একটা ওয়েতা হইলে ফাওয়া মোনাফি কইব, দুইটা হইলে আধা মোনাফি কইব, তিনটা হইলে তিন ফাওয়া, আর চারটা হয়ে গেলে পাক্কা মোনাফি বনে গেছে। কিতা কিতা বলে ইজা হাদ্দাসা কাযাবা وإذا وعد أخلف وإذا اختصم وإذا وعد أخلف وإذا أتبنا خانا وإذا خاصم فجرا আল্লাহর রসুলে কইত্রা সাইটটা বদ কাসলত কিতা কিতা বলে এক নম্বরে কইত্রা ইজা হাদ্দাসা কাযাবা, মানুষের লগে কথা কইতেও মিছা মাত মাতিব, মানুষের লগে মাত মাততে সময় মিছা মাত মাতিব তার স্বার্থর বাইর যাইয়া। দুই নম্বরে কইত্রা ওয়া ইজা ওয়াদা আখলাফা, খেয়রর লগে কোনো কিছুর ওয়াদা করলে ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করব, তার ওয়াদাটারে পালন করতো নাই, চাইব ওয়াদা দিয়ে কোনো রকম সামনে তনে হরিয়া যাইত, আসল উদ্দেশ্য কিন্তু ওয়াদা পূর্ণ করা নাই। আজকে আমরা বিভিন্ন পদবীধারী সকল আছেন, বিভিন্ন পদবীধারী প্রাইম মিনিস্টার তো আরম্ভ করিয়া এখানে এখানে নিচর লেভেলর গাউপাতাইতর মেম্বার পর্যন্ত যে মানুষের দ্বারো যায় তারে ওয়াদা দেয়, মগর বুধবারই ঘুরে দিতাম নাই, যে গিয়ে আমার টেকা 10,000 দিব আর নাই 20,000 দিব ঘুরে ঘর দিব, আর যে গিয়ে টেকা দিত নাই ই ঘুরে দিতাম নাই। আছে না নাই বেমার
জানি না আপনারা ইদারা যারা হয়তো পাল্লা থাকতে হবে, আমার ওদারা ভাই বেমার আছে, কথা লাগে কই আর আপনারা ইদারা নিতে ভালো হইব। আমার দুস্ত হল আমার বুজুর্গ হল, আমার দুস্ত হল আমার বুজুর্গ হল, আল্লাহর রসুলের লম্বা আলোচনা করছেন, বাসা থাকি আরম্ভ করিয়া এখানে পরিবারের বউ পর্যন্ত, এখানে পরিবারের বউ পর্যন্ত হকদর কথা কইয়া আখেরনি আল্লাহর রসুলের কইছিল, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তুমি তিন প্রত্যেকে জিম্মাদার, প্রত্যেকে জিম্মাদার, প্রধানমন্ত্রী তুমি দেশের জিম্মাদার, কাল কিয়ামতের দিন সারা দেশের পরিচালনা সম্পর্কে তোমার অধিকার করা হইব, মুখ্যমন্ত্রী তুমি স্টেটর জিম্মাদার, কাল কিয়ামতের দিন তোমারে প্রশ্ন করা হইব, গাঁর মূল দেই নাছো, গাঁর দানা দেই নাছো, তুমি গাঁর জিম্মাদার, এই গাঁর মধ্যে, এই গাঁর মধ্যে দিনদারি কতটুকু চলল, কতটুকু গেল, এগুলি সম্পর্কে কিয়ামতের দিন তোমারে প্রশ্ন করা হইব, জবাব দিতে হইব, ইমাম সাহেব তুমিও এই গাঁর জিম্মাদার, ফাঁসর নামাজ ভোড়াইতে ছোট ছোট বাচ্চা তোরে তালিম দিতাই, গাঁওয়ালা তোমারে ইমাম সাহেব বানাইছেন, মুআল্লিম সাহেব বানাইছেন, তোমার ফাঁসর জিম্মাদারি তুমি আদায় করলাই কি না, তুমি যে ছোট ছোট বাচ্চা তোরে দিনই তালিম দিলাই কি না, ইগনেন সম্পর্কে কাল কিয়ামতের দিন জবাব দিতে হইব, মাদ্রাসার হুজুর তুমিও জবাব দেওয়া লাগবো, স্কুলের স্যার তুমিও জবাব দেওয়া লাগবো, আল্লাহর রসুলে হইতে হইতে কইত্রা বাপর সম্পত্তি ছেলে, বাপ দুর্বল হয়ে গেছেন ছেলে, বড় ছেলে তুমি তার সম্পত্তি পরিচালনা করাই, কিবা তো বড় গু আউয়া দুই নম্বর জনে করাই, কাল কিয়ামতের দিন বাবার সম্পত্তির তুমি জবাব দেওয়া লাগবো, এমনকি বিবি সাহেবানে তুমি হইলা তোমার স্বামীর অবর্তমানে তার সম্পদের জিম্মাদার, তুমি কাল কিয়ামতের দিন স্বামীর সম্পদ কোনবাই কতটুকু গেছে তোমার হাত দিয়া, হালাল ফালাল পন্থায় গেল নি না, হারাম পন্থায় গেল, স্বামীর পারমিশনে গেল নি না, বিনা পারমিশনে গেল, তুমিও জবাব দেওয়া লাগব, সারাই জবাব দেওয়া লাগবো, বাসা যাইতো না, বরংস আমি যদি আপনার লোক টোকাটকি করিয়া কোনো কারণে যদি টাকা দশটা যদি মারিয়া খাই, আর যদি পাঁচ সাত বছর বাদে আমার মনে ডরায় যে আমি তো ভোলনাদার টাকা দশটা মারিয়া খাইছিলাম পাঁচ বছর আগে, এই বেটায় কেয়ামতের দিন তো এই টাকা চাইব, এই বেটায় কেয়ামতের দিন তো এই টাকা চাইব, আমি দিমুখান্ত নেই, বখারি শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় কইত্রা, যেদিন তোমার তো দিনার দিরহম থাকতো নাই, অর্থাৎ টাকা পয়সা যেদিন তোমার তো থাকতো নাই, সেই দিন আইবার আগে মানুষের লগর লেনদেন যেগুলো আছে এইগুলা সাফ করিলাও, তারাইন তোরে টেকা আনলাই ফিরাইয়া দেও, তানটাইন তোরে মাল আনলাই কোনটা ফিরাইয়া দেও, কিবা তো একজন রে তুমি মারি দিছো, গালিয়ে দিছো, শক্তি আছে তোমার, ইকান তো আর ফিরাইয়া দিতে পারতায় নাই, ইকান তো আর ফিরাইয়া দিতে পারতায় নাই, তার গেছে কি আতভাত দরিয়া, তুমি যে টাকা আনলাই খরচ মারতায় তার তোমার গেছে টাকা নাই, আতভাত দরাও দরিয়া তার গেছ তো তুমি মাফি লইলাও, তুমি তারে গালিয়ে ইসলাই, তুমি তারে মারলাই, তুমি তার জমিনের আইন টেন ইসলাই, ও যেখানে খসলা ওখানে তার কাছে গিয়া মাফি লইলাও, যতদিন তোমার কাছে থাকিয়া টাকা পয়সা তোমার কাছে নাই, ইলা দিন আইবার আগে কোন দিন, বলে কোন দিন টাকা পয়সা থাকতো নাই, কবর যাওয়ার বাদে আর টাকা পয়সা রইত নাই, আরে মুসলমান কেউ মারা গেলে অটাল সম্পদের মালিক হইলে তার কবর একটা টাকাও দেওয়া হয় না, শরীয়ত নাই, আরে ভাই হযরতে খলিফাতুল মুসলিমিন, হযরতে খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি তানুফাতর আগে ওসিয়ত করলা কইলা, আমি তো খলিফাতুল মুসলিমিন, আমি তো মুসলিম জাহানের বাদশা, আমারে আমি মারা যাওয়ার বাদে যে সময় তোমরা আমারে খাবন বিন্দাই বাই হন, আমারে খাবন বিন্দাইলে ও আমার দুইটা হাত দুই সাইডে দি খাবনর বারে রাখি দিও, মানুষ যাইবা খলিফা দেখতা করিয়া, মানুষ যাইবা খলিফার লাশ দেখতা করিয়া, তোমরা আমার দুই হাত বারে বার করি তৈয়, বলে খলিফাতুল মুসলিমিন খেনে, বলে আমি তো আস্থা আলমর মুসলমানের খলিফা, আস্থা দুনিয়ার মুসলমানের খলিফা, মরার বাদে কোনো মানুষে কোনো কিছু লইয়া যায় না, আমি এত কিছুর মালিক হইয়াও খালিয়াতে যাইয়া আর কোনো কিছু লইয়া নাই, এই কথাটা পাবলিকে দেখত করিয়া, আরে ভাই আজকে আমরা যদি মারা যাই, আমার যদি ওটার সম্পত্তি থাকে কোটি কোটি টাকার মালিক যদি আমি হইয়া থাকি, কেউ একটা টাকাও খবর দিত নাই, আরে কাল হাসরের ময়দানে বিচার হইব, আপনার আইল টেলিসলাম, আমি আল্লাহর রসুলে ফরমাইরা, আমি যদি এক হাত আইল টেলিয়া থাকি দুনিয়ার জমিন, আমি যদি আপনার যদি একটা টুমা সামান্য পরিমাণ আদাত পরিমাণ যদি আপনার সম্পদ যদি জমিন যদি বুক করিয়া থাকি বলে আনিয়া, কাল কিয়ামতের দিন ওই জমিন তো আরম্ভ করিয়া আল্লাহর রাসূলের কইত্রা বুখারী শরীফের হাদিস, এক তারা হলো সাতটা তবকা আছে জমিনের মধ্যে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এই সাত তবকা মাটি তুলা মারিয়া, যেইন মাটি হলো আদাত যেইন দাবিয়া নিশলা আরেকজনের, এই মাটিটা তুলা মারিয়া তার গালোর মধ্যে লটকাই দেওয়া হইব না, আউযু বিল্লাহ
অন্য রায়তর মধ্যে আইসে আল্লাহর রসুলে কইত্রা ফিরিয়া আবার তার ইশাত জমিন তনে নিষেধি ঢুকাই দেব হইব না উজুবিল্লাহ। আজ তো আমরা আইটেলা তো আছি, আমরা মিশা মাথা তো আছি, চুরি করা তো আছি, টকিয়া খাবা তো আছি, মারিয়া খাবা তো আছি, ওয়াদা খিলাফি করিয়া আছি, যে ভাই যাই খালি রুজি করতাম, খালি রুজি করতাম। আল্লাহর রসুলে কইত্রা লাইয়া তিয়ান্না আলাল আলান নাসে জমান। আল্লাহর রসুলে কইত্রা বেশি দিন যাইত নাই, মানুষের উপরে এমন এক জমান আইব, মানুষে খালি খামাইতো আর জমাইতো খান বুধ পাইব, আমিনাল হালাল আমিনাল হারাম। একটা বারো ফিকির করতো না, এই বস্তুটা হারাম পন্থায় কামাই করে না বস্তুটা হালাল পন্থায় কামাই করে। দুনিয়ার জমিনও আপনি এবাদত করছেন বেশ বেশ করিয়া, ওগাদ নেকির মালিক আপনি হইছেন হাসরের ময়দান, আপনি কয়েক কুইন্টেল নাই, কয়েক টন নাই, কয়েক লক্ষ টন নেকি লইয়া গিয়া খাড়া হইছেন, কিন্তু মানুষের কাছে লেনদেনও আপনি খাঁচা আসলা, মানুষের লোকের ওয়াদার মধ্যে আপনি খাঁচা আসলা, বা আপনার শক্তি আছিল মানুষের গালিয়াইতা, আপনার শক্তি আছিল মানুষের মারিতা, আপনি বিভিন্ন ধরনের মানুষের মানুষের উপরে জুলুম করছেন, অন্যায় করছেন। আল্লাহর রসুলে কইত্রা কাইলা হাসরের ময়দান, আপনার যখন বিচার শুরু হইব, এক সময়ে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে যখন বিচার শুরু করবা, তখন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে হাসরের ময়দানে ঘোষণা দিবা, এই বেটার কাছে কেউ কোনো কিছু পাওনি আসনি, যে বেটারে আপনি গালিয়াইছিলা, যে বেটারে আপনি মাসলা, যে বেটারে আপনি টকিছিলা, যে বেটারে মিছা মাতিয়া আপনি টকিছিলা, ওয়াদা করিয়া তার লগে লঙ্ঘন করিয়া আপনি টকিছিলা, কিবা তো অন্য কোনো লাইনে আপনি টকিছেন, একটা ফকির বেটির নামে ইন্দিরা আবাস ধরাইয়া তুমি তোমার গর্বা নাইলাই তাইরে দিলাই না টকিলাই, এই যে টক টক আমি দেখলেন করছো যারার লগে দেখান করছি আমি, এই সারা এই সারা ভবনদার গিয়ে আল্লাহর সামনে হাজির হইবা, ইগে কইব আল্লাহ আমারে গালিয়াইছে, ইগে কইব আল্লাহ আমারে মারছে, হিগে কইব আল্লাহ আমারে তেলা চৌকে চাইছে, হিগে কইব আল্লাহ হিগে মসজিদের ভাট পর্যন্ত মারিয়া খাই লাইছে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বিচার করবা, কইবা তুমি একটা গাইলের বদলা অতটা নেকি দাও, তুমি একটা চড়ের বদলা অতটা নেকি দাও, তুমি একটা লাতর বদলা অতটা নেকি দাও, তুমি একজনের এক টাকা মারিয়া খাইছো এর বদলা অতটা নেকি দাও, নেকি দেওয়া শুরু হইব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা বিরাট নেকি লইয়া বেটা হাসরের ময়দান আল্লাহর সামনে, কিন্তু মানুষের লোকে যে জুলুম করছে, অন্যায় করছে, অত্যাচার করছে, মানুষের লোকে যে খারাপ ব্যবহার করছে, এই সমস্তর কারণে, এই সমস্তর কারণে ভবনদার করে নেকি দেবা শুরু হইব। দিতে দিতে ইলা এক সময় ইয়া দিব অনেক মানুষের, যখন তার কাছে আর একটা নেকিও রইত নাই, নাউজুবিল্লাহ, অথচ ভবনদার এখন পর্যন্ত বাকি রইছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা, এখন ভবনদার বাকি রয়েছে তার কাছে নাকি নাই, পাল্টা আবার আল্লাহ ফয়সালা দিবা, যে একটা সোলার বদলা তুমি তার তাকিয়া অতটা গুণা তোমার আমল নামার মধ্যে আনো, একটা টেকার বদলা অতটা গুণা তারে দেও, ওলা বাকি আলার গুণার তো আনা শুরু হইব। এবং এক সময় আইব যখন নাকি নাই গুণার সারা বনি গেছে, গুণা পরিষ্ঠাবক ধরে আল্লাহ হুকুম দিবা কইবা, গুড়ে গাড়ো ধরে উন্দা ঘুরিয়া নিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিয়াও, নাউজুবিল্লাহ। এই দুনিয়া ইট মাইর খাই আর আমরা মুসলমানে এই লেনদেন বড় জবর, বড় জবর খাস্তা, বড় জবর খাস্তা, আস্তা বছর খরচ খায়, তিসা আইলে আর বাজারও যায় না, আর দোকানের দ্বারে দি যায় না, যদি বাজারও যায় তো এই দোকানের দ্বারে দি যায় না, মাজনে যদি খবর পায় বলে অমুক আয় বাজারও ইবাই দিয়ে আয় না, সকলি বাই দিয়ে যায় গিয়া, একদিন মাজনে খবর পাইছে তার লগর খাতির আনা আর একজনে কইছে, কইছে বলে আইজ তো অমুক গল্লির দেখি আইছে, গেছে গিয়া কইছে বললাদ দা তোমার আইন তো আমি বা কাজটা বছর খাইলাই রে বা এখন তিসা আইছে, আমি আমার মাজনের খরচ মারা লাগে টেকা গুন্তা দেও না, কই কিতা মাতস তুইন, কিতা মাতস তুইন, গল্লিতেই আমার বেরি লইলি নি, গল্লিতেই আমার বেরিয়ে নিচ্ছত পয়সা লাগিয়া নিজ কি বাড়লে, বাবা রে বাবা এখন বোঝা যায় কারবার ফাল্টা মায়ের খাবার লাগবে, আছে না নাই বেমার জি হয় বা ইটা ইটার কারণে, ইটার কারণে দুনিয়ায় ফার্মু আমার শক্তি আছে, মগর আখেরা তো কোনো রেহাই মিলতো নাই, কোনো রেহাই মিলতো নাই। আমি আগে ঘটনা কইছি দুই একটা, যে যারা দুনিয়ায় এত শক্তিশালী ছিল দুনিয়ার জমিন তোরে বিদায় নিতে চরম জিল্লতির সহিত দুনিয়ার জমিন তোরে আল্লাহ তারারে বিদায় দিছেন, বহুত মানুষ আছে দেখবা আপনি দুনিয়ার তোরে বালা বিদায় নিছে, কিন্তু যাইরা বালা দেখলে খামাইতো নাই, আল্লাহর কাছে যদি বালা না হয়, যার কারণে আমরা আমরা লেনদেন আমরা
আমরার কারবার, আমরা আমরার সম্পদ বানাইতে সময় হালাল পন্থায় অবৈধ পন্থায় মুঠেও না উপাস রোয়া লাগে রইও, উপাস রোয়া লাগে রইও। ও কালকে আমি বখারি শরীফ পড়াইছি রাইতে 11:30 সময় ছাত্ররে, হদিসের মধ্যে আইছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা কোন সময় এক মাস নাই, এক চান নাই, দুই চান নাই, তিন চান পর্যন্ত যাইতো গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুলার ঘরের সুলার মধ্যে একটা সুলার মধ্যেও আগুন জ্বলত না, একটা চুলার মধ্যেও আগুন জ্বলত না। আগুন দিয়ে রান্দিতা যেটা বস্তু এটা জুয়াইবার নাই নাই। আল্লাহর রসুলে ও ওলা দিন ইখান দরিয়ার জমিন হইয়া গেছে, ও ওলা কষ্ট করিয়া বলে তা বইলে খিতা খাইয়া বা চিতায়, খিতা খাইয়া বা চিতায় বলে খাজুর একটা দুইটা ফানি, খাজুর খাইয়া ফানি খাইয়া এক মাস দুই মাস পর্যন্ত কাটাই দিতাম, এক মাস দুই মাস পর্যন্ত রান দিয়া খায়েন, কিতা খায়েন, প্রধান খাদ্য যেটা আমরার ভাত, তারার প্রধান খাদ্য হইল রুটি, রুটি হইলে আগুন ছাড়া রুটি হয় না, রুটি হইব না আগুন ছাড়া খাইবাল্লা জি না, রুটি রুটি হয় না, রুটি খা প্রধান খাদ্য দেখুয়া, এক চাঁদ দুই চাঁদ তিন চাঁদ পর্যন্ত গুজরিয়া গেছে রসুলুল্লাহর সুলাত আগুন জ্বলছে না, তার মানে রুটি বনছে না, বনছে না। খাজুর খাইয়া ফানি খাইয়া খেয়েও যদিন বা কোনো কিছু আনিয়া হাতিয়া দিছইন হজরতে মায়েশা সিদ্দিকায় কইত্রা কিছু কিছু মানছে আরি পরির কিছু কিছু মানছে, তারার বকরির দুধ কিরাইয়া আনি দিতা তোর লগে ঔতা খাইতাম, খাইয়া খাইয়া দিন খাটাইতাম, ওলা কষ্ট করিয়া আল্লাহর রসুলের দুনিয়ার জমিন দিন প্রতিষ্ঠিত করি তুইয়া গেছই। আমরার তো ইলা উভাস রোয়া লাগের না, ইলা উভাস রোয়া লাগের না। এক কাপড় ভিন্দিয়া সাহাবাই কেরামে নামাজ পড়িতা, এক কাপড় ভিন্দিয়া সাহাবাই কেরামে নামাজ পড়িতা পড়িতা হজরতে দাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে তার নবীজি দুনিয়ায় বিদায় নেবার বাদে তার ছাত্রর সামনে হজরতে দাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে নামাজ পড়াইছেন, নামাজ ভড়াইতে এক কাপড়ে ভিন্দিয়া ভড়াইছেন। নামাজ ভড়ানির বাদে তার ছাত্র একজনে কইত্র হুজুর হুজুর বুঝবাইলাম না কোনটা, বলে কি তো হইছে বাবা, বলে হুজুর কাপড় তাহাও তুইয়া আপনি কোনো দেখি এক কাপড় দিয়ে নামাজ ভড়াইতা, কইলা তোমার লাগান আম্মকে ওটা জিকাইতা আর বুঝতা করি আমি এখান করছি, বলে হুজুর আমি তো বুঝছি না আম্মক কইলে কি তো হইলো, বলে আইয়ু না আমরার মাঝর কার নবীজির জমানার থাকতে দুই কাপড় আর তিন কাপড় আর পাঁচ কাপড় আসলো, আমরার তো এক কাপড় ছিলই নবীজির জমানাত, যার কারণে এখান খান্দ বেড়াইয়া ইলাবাটে বেড়াইছি গোত্তরও ঘুরিছে সতরও ঘুরিছে, এক কাপড়ে নামাজ পড়িছি, এক কাপড়ে নামাজ পড়িছি, বেশিরভাগ সাহাবাই কেরাম ওলা করেই বাসলা। আইজা আমরা খালি দন জমাও দন জমাও দন জমাও, হালাল হারাম সব বাদ দেও খালি দন জমাও, ও চিন্তার মধ্যে লাগছি আমার দুষ্ট হল বুজুর্গ হল আমার মা বইন হল, তোমার তানোর অভ্যাসের মধ্যে দন জমানি তোমার তানোর দায়িত্ব নাই বলে তুমি তাই দায়িত্ব গোসরায় গোসিয়ে তুমি তাই ফাঁসরায়, আর এছাড়া গালিগালাজ বকাবকি মানুষের লগর কারবার দেখ নাই, স্বামীর লগর ব্যবহার দেখ নাই, ইকনেন বেটিন তোর বড় মারাত্মক বড় মারাত্মক। বেশিরভাগ শিক্ষিত মেয়েরা তারার স্বামীরে মানে না, বেশিরভাগ শিক্ষিত মেয়েরা আর চাকরি যদি বেটি রই যায় তে তো আর আল্লাহ দিছে, তাই এখন গাছের গাছও থাকে মাটি চয় না, মাটি চয় না, চাকরি আন বেটিন তোর ভাল্লো চাকরি আন বেটিন তোর স্বামী অকল মুঠেও সুখে নাই, কোথায় কচ্ছিত দুই একজন সুখে ভাইলে ভাইতে পারো, আর নাইলে বেশিরভাগ শতকরা শতকরা 98 জন চাকরি আন বেটির জামাই সুখে উকে নাই, বুঝলে আমরা বুধ ভাই চাকরি আন বেটি শাদি করলে মাল মারি দিছি বুঝছো নি, কুয়ার বিয়া দুদিন লাগে ছেলে বিয়ার লাগ যদি নয় টুকাইন টুকাইন চাকরি আন ওই তো চাকরি আন যদি ওয়ে নাতে দেখি টেট ফাঁস আসে নি ওইলে খাম ওই গেছে আনিয়া চাকরি দৌড়াই দিব, আরে ভাইসা বউ যে টেট ফাঁস হোক আর চাকরি আলা হোক যে মেয়েটা তোমার যে ফেল খোড্ডা চাকরি নাই আলা ছেলের লোকে বিয়া দিয়ে নিছো, এই ছেলেটা বেটির বক্কা খানি ফাওয়ার বাদে বেটির ভক্ষ তাকিয়া খৌ সাইন দেখি আর ইগে রুজি করবার চিন্তা করবো নি বাগর করিয়া, এটা উবরে উবরে চিন্তা করবো আর হাইতো কিতা দিয়া বলে বেটির দিয়া বেটির তা দিয়া, কয়েদিন বেটিয়া খাবাইয়া আনলে কয়েদিন বেটিয়া খাবাইয়া হরুতা দুগু ভাইয়া আনলে বেটিয়ে বুধবাই এখন আমার গাছে জল করি লইছে আর খাদাইতা বার্তা নাই, ফইলা বাই দিব ফইলা বাই দিব, জামাইয়া দেবলা কইবাই যত কইবাই অত দিব, ওইলে তুলা বাদে হইলে তুলা বাদে হইলে রিং রিল ঘুরাই দিব বেটিয়ে, তুমি বাজারও যাইতে সময় গিয়া তাইরে কইবাই আরে টেকা 1,000 না হইলে তো আজকুর বাজার খরচ হইতো না, কইব কিয় 1,000 টাকা লাগে তোমার খালি 1,000 লাগি যায় 500 টাকার নেও, ও বউ তাউরি খাইয়া 500 লইয়া 500 লইয়া মেকুরে কুদারি দেওয়ার বাদে দিলা রুম ফাইট করিয়া দিলা দৌড়াই দিলা, ও ওলা বউরে দৌড়াইয়া তুমি দৌড়ানি লাগবো
হদিসের মধ্যে আইসি আমার রসুল্লাহ কইছে আমার বানাইল কথা নাই, হজরতে আনস রাজি আল্লাহ তাআলা আনহু কইছে নবীজি ফরমাইন মান তাযাওয়াজা ইমরাতান লিইজ্জিহা লাম ইয়াজিদুহুল্লাহু ইল্লা যুল্লা ওয়া মান তাযাওয়াজাহা লিমালিহা লাম ইয়াজিদুহুল্লাহু ইল্লা ফাকরা। হজরতে আনস রাজি আল্লাহ তাআলা আনহু কইছে নবীজি ফরমাইন বেটির ইজ্জতে ইজ্জতি বানার লাগিয়া যেইন শাদি করবা, যেইন শাদি করবা বেটির ইজ্জতে তার ইজ্জত বর্ধিত হইত, সমাজ আল্লাহ এনর ইজ্জত বাড়াইত নাই, বরং সতল মুখা যাইব। বেটির বাড়ির ধন দেখিয়া, বেটির ধন দেখিয়া, চাকরি দেখিয়া যেইন যেইন কোনো বেটির শাদি করবা বেটির ধনে ধনীবন্তা করিয়া আমার রাসূলুল্লাহ কইতলাম আমি ইয়াজিদুহুল্লাহু ইল্লা ফাকরা। আল্লাহ ফকিরি বাড়াইব, গাঁর ফকিরে বিক করে মানুষের কাছে গিয়া পাবলিকের কাছে বিক করিয়া আনি জমায় জমাইয়া বেটিরে খাবায় বেটিয়ে বুধবায় আমার জামাইয়ে রুজি করিয়া আনক, বিক করিয়াও আনক, মনে কয় কাম করিয়া আনক, মনে কয় বিক করিয়া আনক, আমার জামাইয়ে রুজি করিয়া খানির ব্যবস্থা করইন। আর তোমার বেটিয়ে বুধবায় আমার এই বই দুবার লিয়া বলো বিপদি বঞ্চি, বাজারও যাইতে হইলে আমি দেইতে যাইত আর নাইলে আর বাজারও যাইত না, কও চাইন দেখি গাউর গাউত বিক করে দেবে যে বেটায় ই বেটায় পাবলিকর কাছে ফকির আর তুমি তোমার বিবি সাহেবানের কাছে ফকির, ফকির কোনটা ডাটিছে এখন কইন চাই না আপনারা, গরের গু ডাট না বারার গু ডাট হইছে, ওদিকে এইটাও হিসাব করুক। আমি আর লম্বা করতাম না, হেরান হইয়া আসছি, আর নয়টা বাজিয়ে আনলো, নয়টা মাত্র 4 মিনিট বাকি, আল্লাহ তাআলা যা তৌফিক দিলা আলোচনা করলাম, আমার এই বিষয়ে দেখেন দেওয়া হয়েছিল সুদ ঘুষ জুয়া জুয়া কথা সম্পর্কে তুলা আলোচনা করতাম, দেওয়া হয়েছিল বিষয়ে আলহামদুলিল্লাহ আলোচনা করে লইছি, টক টক আমি প্রতারণা শব্দ এগুলো আছে আমার বিষয়ে দেখছি থাকতো, এও গুয়ের ভাকে দিয়ে আলহামদুলিল্লাহ আই গেছে। আল্লাহ তাআলা আমরা সকলে শরীয়ত মোতাবিক আমল করার তৌফিক দেখুয়া হুকু, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على من اختص رحمة للعالمين اللهم صل على محمد كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون وصل على جميع الأنبياء والمرسلين والصديقين والشهداء والصالحين وصل على أرواح أموات لجميع أمة محمد أجمعين اللهم صل على سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير أي الله يا أرحم الراحمين ويا أكرم الأكرمين الله أفضار بندا وخلين الدنيا أركنا لبعي سنة يا الله أي الله دينار خطبر طويب وخنيا نجر باري رضاية ضرورة খাম খাদ সব কিছু ফলাইয়া আপনার গরর ভিতরে আইয়া গরর সাইসে দেইরে বইয়া আল্লাহ এত সময় তাকিয়া সারা দিন তাকিয়া দিনর কথা শুনতরাইয়া আল্লাহ আল্লাহ আমরারি মজলিসর আদিরা খান্তারে আপনি কবুল আর মঞ্জুর করিলাও। আপনার হবিবেন কইছেন মানুষ যদি কোনো খান আপনার রাজিয়ার কুশ করবার উদ্দেশ্যে এখানো সমবেত হইয়া আপনার ইয়াদগারি করে আপনি মৌলায় আসমান তরে ঘোষণা দেবাও আন কুমু মাগফুর আল্লাকুম, তোমরা এই মজলিস তরে উঠিয়া যাও আর তোমরা রে আল্লাহর পক্ষ থেকে মাফ করে দেওয়া হয়ে গেছে, আল্লাহ আমরার হক এই ঘোষণা খান্তা দেলাও রে বা মৌলা, আল্লাহ আমরার হক এই ঘোষণা খান্তা দেলাও রে বা মৌলা, আল্লাহ আমরার জীবনে সহিরা কবিরা শিরকি বিদাতি জানাবো জানা মানুষরে দেখাইল লুকাইল যত গুণা করছি আল্লাহ আল্লাহ আপনার গরর চাইছে দেইরে দিনর জলসাত বইয়া আমরার জীবনের তামাম গুণের তনে মাফি চাই আর আল্লাহ আপনি আমরা রে মাফ করিয়া দেও, আল্লাহ আমরা তৌবা করলাম আল্লাহ আমরা জানি বুঝে ইচ্ছা করিয়া আর কোনো গুণা করতাম নাই ইয়া আল্লাহ, আল্লাহ আমরা ওয়াদা করলাম আল্লাহ আমরার তৌবা আর ওয়াদারে আপনি কবুল করো ইয়া আল্লাহ,
আর আমরার জীবনের তমাম গুনারে আপনি মাফ করিয়ে দেও। আল্লাহ আপনার দরবার ছাড়া যাইবার জায়গা নাই, খুইবার জায়গা নাই রে বা মাওলা। আল্লাহ আই যদি আমরার বাড়ি যদি আপনি মক্কা শরীফ দিতায়, আল্লাহ মসজিদে হরম হামাইয়া আপনার কাছে খান দিলাম মনে রে বা মাওলা। আয় আল্লাহ আপনার গড়ে তো আফ করি করি খান দিলাম মনে আল্লাহ। আল্লাহ বিদাবে রহমতের তোলে আপনার কাছে খান দিলাম মনে আল্লাহ। আল্লাহ আপনার গড়ের চৌকাটো ধরি আপনার গেছে খান দিলাম মনে আল্লাহ। আল্লাহ আমরার বাড়ি তো আপনি আপনি মাওলায় আমরার বাড়ি তো দূর দেশে দিস আল্লাহ। আল্লাহ আপনার গড়ের প্রতিনিধি গড় মসজিদ পাইছি আমরা রে বা মাওলা। আল্লাহ আল্লাহ আমরা মসজিদ হইয়া আমাই গেছি আল্লাহ। আল্লাহ আপনার কাবা শরীফের খাতিরে আল্লাহ এই মসজিদের গড়ের খাতিরে আমরা যত হাজির হয়ে গেছি আমরা রে মাফ করিয়া দে আল্লাহ। আল্লাহ আমরা রে খালি হাতে ফিরাইয়া দিও না ও আল্লাহ। আমরা রে যদি মাফ করি দেও না আপনার রহমত বাড়তো নাই। আল্লাহ আমরা রে মাফ করি দিলে আপনার রহমত কমতো নাই আল্লাহ। আমরার লোকে বাড়িন তো রে দে মা বলিন তে হাত বাড়াই ছইন আল্লাহ। আল্লাহ ইয়া রহমার রাহিমিন আমরা হকল রে আপনি মাফ করিয়া মাসুম আর বেগুনা বানাইলাও রে বা মাওলা। আয় আল্লাহ জলসা তৈয়ার করতে যত বেটাইনতে আর বেটিনতে যত সুগড়া আর সুগড়ি হকলে আয় আল্লাহ এই জলসা চাঁদা দিয়া টাকা পয়সা দিয়া কাম কাজ করিয়া ফিকির করিয়া সাহায্য কর সৈন রে বা মাওলা। আল্লাহ আপনার ইতা তাম বন্দা বান্দি রে মাফ করি দেও। আল্লাহ এই মসজিদ যেদিন এই জমিন আরম্ভ হয়েছে সেই দিন তুনে আরম্ভ করিয়া আজ পর্যন্ত আপনার যত বন্দা বান্দি এখানে সাহায্য করি করি কবর গেছেন গিয়ে আল্লাহ। আল্লাহ আপনার তাম বন্দা বান্দি আপনার কবর রে জন্নতের টুকরা বানাইয়া দে। আর যারা এখানে আইজ চাঁদা দিতরা খেদমত খতরা ইয়া আল্লাহ। বাড়ি তুনে মা বনিন তে বেসা বকলর টিফিন খাবাইতরা সদকা খয়রাত দিতরা ইয়া আল্লাহ। আল্লাহ ইতা তাম ওর বেমার আজার রে আপনি শিফা করি দাও। লগে আমরা যারা শরীর কইছি আমরা রে বেমার আজার খান শিফা করিয়া দাও। আল্লাহ আমরা সকল বেমারির বেমার দে শিফা করিয়া দে রে বা মাওলা। আল্লাহুম্মা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা লা ইউগাদিরু সাকমা। আল্লাহ আপনার শিফা খানা ব্যতীত দুনিয়ার কোনো শিফা নাই রে বা মাওলা। কঠিন বেমার লইয়া আমরা ঘুরিয়া রিয়া আল্লাহ আপনি মেহরবানি করি আমরা সকলের বেমার আজার শিফা করি দাও। আমরার মা বাপ ভাই বোন বিবি বাচ্চা বাচ্চি হরু হরি ছাত্র ছাত্রী উস্তাদ সকলের মাঝে যাইন যেটা বেমার আছে আল্লাহ সকলের বেমার দে শিফা করিয়া দাও। আল্লাহ আজকের জলসার খাতিরে ইয়াত্রা ফর উপরে খৈর বরকত নাজিল করো ইয়া আল্লাহ। আল্লাহ এই এলাকার উপরে আপনি খাস রহমত বর্ষিত করো আল্লাহ। এই এলাকার তমাম মুর্দেগানোর কবর খারাইনতে জন্নতের টুকরা বানাইয়া দে আল্লাহ। আয় আল্লাহ আল্লাহ আমরার মা বাপ অনেকর মা নাই খেউরোর বাবা নাই খেউরোর দুইজন নাই ইয়া আল্লাহ। আল্লাহ আমরা মা হারা বাবা হারা ইয়া আল্লাহ। আল্লাহ না খাইয়া আমরা রে খাবাইলা না ফিন্দি আমরা রে ফিন্দাইলা তারা কষ্ট করলা আমরা রে সুখ দিয়া দিয়া তারা এই খবর রে বা মাওলা। আল্লাহ আমরার কবর বাসী মা বাপ রে মাফ করিয়া দাও। আল্লাহ যদি আরামে তা সুন্দর জাত রে বুলন করিয়া দাও। যদি খেউর রে একটাই লাও আল্লাহ তারার অলিবারি চকলে আমরা আপনার দরবার অভিজ্ঞ সাইয়ার। আল্লাহ আমরার মা বাপ দাদা দাদি নানা নানি হরু হরি ভাই বোন বিবি বাচ্চা বাচ্চি আল্লাহ ইটা তাম রে মাফ করিয়া দে। আল্লাহ ইটা তাম রে মাফ করিয়া দে রে বা মাওলা। আল্লাহ আপনার ইতারে দুজো ঘর আগুন দিয়ে জ্বালাইও না আল্লাহ আপনি মাওলা ইতারে আমরার ইতারে মাফ করিয়া দাও। আল্লাহ আপনার উস্তাদ হলর দরজাত রে বুলন করিয়া দাও। আল্লাহ আপনার সাগির দখল রে কবুল করইয়া আল্লাহ। আল্লাহ আপনার বাচ্চা বাচ্চি ছাত্র ছাত্রী রে আপনি কবুল করইয়া আল্লাহ। আল্লাহ আপনার ছাত্র ছাত্রী বাচ্চা বাচ্চি রে আপনি কবুল করইয়া আল্লাহ। আল্লাহ আমরা নয়া এক মাদ্রাসা আরম্ভ করেছি এরুতা আপনি কবুল করো ইয়া আল্লাহ। আর নেক মজলিসে বইয়া আপনার নেক বন্দাও হল্লইয়া মসজিদের গরর সাইছে দেইরে বইয়া কুজিয়ার দেবা মাওলা। আল্লাহ আমরা এই দারুল হাদিস খান তারে আপনি কবুল করো ইয়া আল্লাহ। দারুল উলুম দেও বন্দর লাখান দিনের খেদমতগারর লাগিয়া খেদমতর লাগিয়া এই মাদ্রাসা খান তারে আপনি কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ আমরা দুনিয়াত মজলুম রে বা মাওলা। আল্লাহ আমরা দুনিয়ার
من مظلوم يا الله اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك أعداءنا أعداءك أعداء الدين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمته كنا معكم دي تنغا ويتخ